নিই বলে দিয়ে গেলাম। ভাইয়ের আমার এছাড়া আর একটা দাওয়াত, দুটো বললাম, তিন নম্বর দাওয়াত হলো আপনারা যে 44 জায়গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত প্রার্থী দেবে, ওই জায়গায় যত সংগঠন আছেন, যত ইমাম আছেন, যত গায়ের ধর্মে বঞ্চিত মানুষ আছেন, সবাইকে বলবো আসুন আমাদের পাশে, আপনাদের অধিকার ইনসাফকে মিলিয়ে দেবো, কথা দিয়ে গেলাম। বিরোধী করতে যাবেন না, কেন বাই চান্স যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকেও ক্যাম্পে থাকতে হবে, মনে রাখবেন। আর ক্যাম্প এমন একটা জায়গা, আমার পূর্বে কেউ বলেছে কি জানি না, সেখানে বেঁচে থাকার থেকে মরণটাই হবে ভালো। অতএব মরতে যখন সেই হবে, 50 বছর কুকুরের মতো জীবন যাপন না করে 50 ঘন্টা বাঘের সিংহের মতো বাঁচতে রাজি আছে? কারণ আমরা যদি 50 ঘন্টা সিংহের মতো বাঁচতে পারি, হয়তো আমাদের পরের জেনারেশনকে একটা সুন্দর সকাল, সুন্দর ভারত দিয়ে দিতে পারবো, ঠিক না বে? ঠিক। তাই প্রতিটা যুবকের কাছে আশা রেখে গেলাম। সাথে সাথে এখন নতুন করে একটা নাটক চলছে, অনেক মুসলিম সংগঠনকে পার্টি থেকে নাবাবার প্ল্যান চলছে অর্থ দিয়ে, যে তোমরা নতুন করে আবার ডিভাইড তৈরি করো, তোমরাও বলো একই আন্দোলন, তাহলে কি হবে, মুসলমান যে এক আহলে সুন্নাতুল জামাতের দিকে যে গ্রুপ হচ্ছে এই গ্রুপটা ভেঙে যাবে। আমি আপনাদের করে বলবো, আব্বাস সিদ্দিকীর কথা কি আপনাদের খারাপ লাগলো? যদি খারাপ না লাগে, কেউ যদি নতুন করে সে ভাঙতে আসে, তিনাকে তো আমি দাওয়াত দিচ্ছি আসুন আমরা এক হয়ে কাজ করি, ঠিক না বেটি? যদি এরপরও না এসে ভাঙতে চায়, আপনারা জিজ্ঞেস করবেন, ভাই তুমি কতদিন মুসলমানের হয়ে খেলছো, অর্থাৎ তোমার সংগঠনের বয়স কত? 12 বছর। 12 বছরে আমাদের হয়ে কটা গোল দিয়েছিস ভাই? আমাদের হয়ে খেলতে নেবে, উল বিপরীতীদের গোল না দিয়ে তুই তো নিজে আমারই গোল দিয়েছিস, ঠিক না বেটি? আজকে এইটা দরকার ছিল 20-25 বছর আগে, ঠিক না বেটি? আমার দাদা হুজুর পীর কেবলা কিন্তু করেছিল, তোমরা জানো দাদা হুজুর করেছিল, শুনে রেখে দাও। দেশ যখন ভাগ হয়ে যায়, কেউ মন্তব্য করতে পারে পীরের আওলাদ কেন প্রার্থী দেবে, তার মুখে জুতো খুলে মারবেন কেন? আমার পীর জামানার মুজাদ্দেদ করেছে, মুজাদ্দেদকে মানতেই হবে, যেমন রসুল মানতে হয় মুজাদ্দেদ মানতেই হবে। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে বলেছিল, ও ফুরফুরার পীর আবু বাকার, তুমি কি রাজনীতি করবে? গান্ধীবাবু বলেছিল, দাদা হুজুর বলেছিল, না আমি তো রাজনীতি করব না, তবে আমার পক্ষ থেকে 44 জন প্রার্থী দিচ্ছি, আর ওই 44 জনকে আমার আল্লাহ জিতিয়েছিল। কতজন? 44। আজকে আমিও সেই 44ই টার্গেট করেছি, দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুরের মুরিদদের জন্য করছি। আর এই 44ে যেমন দাদা হুজুর দাঁড়াইলে দাদা হুজুরের আওলাদও দাঁড়াবে না, 44ে দাদা হুজুর তার ভালোবাসার মানুষকে দাঁড় করিয়েছে, আমিও দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে ভালো বিশ্বাসযোগ্য মুরিদদের মধ্যে থেকে দাঁড় করাবো। এই ঐক্যের দরকার আছে না? কেউ তোমাদের জন্য বলার নাই, এমপি পাঠাও কেন? ভাটপাড়ায় যখন মারা হচ্ছিল বিধানসভায় যে কতজন চিল্লেছিল তোমাদের হয়ে, কথা বলো, ভেবে দেখো। এমএলএ তৈরি করা হয় এই জন্যে, এমপি তৈরি করা হয় এই জন্যে, যারা গিয়ে যেখানে আইন তৈরি হয় সেখানে তোমাদের হয়ে কথা বলবে, কিন্তু সেখানে তোমাদের হয়ে কেউ কথা বলে না। কিন্তু আজকে আমার দাবি যদি মেনে নাও, তোমরা দে ঘরে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেমন নেতাজি বলেছিল রক্ত দাও, নেতাজিকে আমি ভালোবাসি, নেতাজিকে আমি প্রেয়ার করি, নেতাজি যেমন বলেছিল রক্ত দাও, ভাই ভাই এই যে ভাই, মানুষের মন অন্যদিকে সরাবে না, সরান একটু ছেড়ে দেবো, এইদিকে দেখেন, শুনছেন, খুব ভাইটাল কথা। নেতাজি যেমন বলেছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের ঘরে জোরে বলুন স্বাধীনতা দেবো। আজকে মুসলিম দলিত আদিবাসী 3 জাতি 73 বছর পিছিয়ে আছে, এই 3 জাতিকে বিশেষ করে বলছি, তোমরা যদি স্বাধীনতা